জামিন হয়নি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিন ইসলামের শুনানি শেষে আদালত জানায় রোববার আদেশ দেওয়া হবে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাকি বিল্লাহ এই আদেশ দেন সরকারি নথি চুরির অভিযোগে অফিশিয়াল সিক্রেটস আইনে রোজিনার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ন্যায় বিচার পাওয়ার আশা করছে রোজিনার পরিবার আমরা বলেছি যে আসামির বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটা হচ্ছে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যে এভিডেন্স অ্যাক্ট সেকশন 24 এবং 25 এর বিধান অনুযায়ী ইভেন একজন পুলিশ অফিসারের কাছে কোনো স্বীকারোক্তি আইনত গ্রহণযোগ্য নয় সুতরাং এগুলো তর্কিত সৃজিত এবং জামিন যাতে না হয় সেটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা দ্রুভিসন্ধিমূলক সাংবাদিক রোজিন ইসলামকে শুধু মুক্তি নয় মামলা প্রত্যাহার ও হেনস্থাকারীদের শাস্তি দাবি করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এদিকে রোজিনা যাতে ন্যায় বিচার পায় তার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে জাহিদ রহমানের সহায়তায় আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এ সময় রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিক নেতারা সাংবাদিকদের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন কখনো মালিক পক্ষের কখনো রাষ্ট্রপক্ষের সে জায়গা থেকে আমাদেরকে শক্তিশালীভাবে বেরিয়ে আসতে হবে এইসব গুন্ডা দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে সেই গোপন ফাইল যেটি অত্যন্ত রাষ্ট্রীয় গোপনীয় তারা বলছেন তাহলে সেটি তারা কেন সুরক্ষিত রাখতে পারেননি এর আগে তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ডিআরইউর সাংবাদিকরা তথ্যমন্ত্রী জানান সাংবাদিক রোজিনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান সেটি করার জন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রোজিনার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন ঘটনাটি খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী আইনো ফরেন মিনিস্ট্রি হিসাবে আমাদের এটা ফেস করতে হবে অনেকে আমাদের এ নিয়ে প্রশ্ন করবে আমরা এই ধরনের ঘটনা চাই না যেহেতু এটা বিচারাধীন আছে দ্য ডিটেইল আই ক্যানট টক অ্যাবাউট ইট ইটস অলসো নট মাই সাবজেক্ট সরকারের লুকানোর কিছু নেই উল্লেখ করে গুটি কয়েক লোকের আচরণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আশিকুল আলম আরটিভি ঢাকা এবার অন্যান্য প্রসঙ্গ উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে যেন আগামীর পথে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে সব উন্নয়ন পরিকল্পনা করছে সরকার সকালে গণভবনে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় করোনাকালে অর্থনীতির ধারা ঠিক রাখতে প্রাণপণ চেষ্টা আছে অব্যাহত আছে বলেও জানান সরকার প্রধান অনুষ্ঠানে 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার মারুফ রেজা জানাচ্ছেন বিস্তারিত জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকারের দেয়া সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার শিক্ষা চিকিৎসা শিল্প সাহিত্য সহ মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় এবছর 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে দেয়া হয় এই সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য প্রয়াত আহসানউল্লাহ মাস্টার প্রয়াত আখতারুজ্জামান বাবু প্রয়াত AKM বজলুর রহমান প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ সাহিত্যে কবি মহাদেব সাহা সংস্কৃতিতে চলচ্চিত্রকার গীতিকার মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মৃন্ময়ী গুহ নিয়োগী সমাজসেবায় অধ্যাপক ডক্টর এম আমজাদ হোসেন আর একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল লাভ করে এই সম্মাননা যেমন মাটি আছে মানুষ আছে এদেরকে নিয়ে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কারো কাছে মাথা নত হয়ে নয় বিজয় বাঙালি এগিয়ে যাবে আপন যোগ্যতায় আমাদের দেশের মানুষ আমাদের দেশের মাটি এটি আমাদের বড় শক্তি আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি কাজে আমরা সবসময় বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব যতদূর এগোতে পেরেছে 50 বছর পূর্তিতে
আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে নানা মেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। প্রজন্মের পর প্রজন্ম যেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার পরিকল্পনা, বা 2100 সালে এই বদ্বীপে যারা বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়। প্রতি বছর মার্চে এই সম্মাননা দেয়া হলেও করোনার বাস্তবতার কারণে 2 মাস পিছিয়ে দেওয়া হলো এই জাতীয় সম্মাননা। কিন্তু সময় বিবর্তনে এটা মারুফ রেজা, আরটিভি, ঢাকা। গুণগত মান ঠিক থাকলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পাবে, তাই পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসা পরিচালনা করতে হবে বললেন বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজারে বেঙ্গল সিমেন্টের কুমিল্লা ডিভিশনাল কার্যালয় পরিদর্শন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এ সময় বেঙ্গল গ্রুপের পরিচালক মিসেস বিলকিস নাহার, বেঙ্গল সিমেন্টের চিফ অপারেটিভ অফিসার আসাদুল হক সুফিয়ানী সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি তো 52 বছর ব্যবসায়ী, আমি 6 লাইন থেকে ব্যবসা শুরু করছি। একটা জিনিস হলো কি, কোয়ালিটি প্রোডাক্ট যদি থাকে তাহলে এটা বিক্রি হয়। করোনা মোকাবেলা করে ব্যবসা সচল রাখতে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন এফবিসিসিআই এর নতুন সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। পরে মতিঝিলে এফবিসিসিআই এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায়ীদের জন্য কাজ করবে এফবিসিসিআই। শাকিবুর রহমানের রিপোর্ট। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দায়িত্ব নিয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচিত নতুন সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য সরকারের দেয়া প্রণোদনার মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে যেগুলো পৌঁছায়নি সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকার অনেকগুলি প্যাকেজ দিয়েছেন, প্যাকেজের যে স্টিমুলাস প্যাকেজগুলি যাদের কাছে পৌঁছায় নাই, যাদের রিয়ালি প্রয়োজন, যারা রিয়েল ব্যবসায়ী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে যেন আমার প্যাকেজগুলি পৌঁছায় সে ব্যবস্থা করবে। এরপর মতিঝিলে এফবিসিসিআই এর কার্যালয়ে আসেন নতুন সভাপতি। সেখানে নির্বাচিত নতুন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব। এখানে সংবাদ সম্মেলনে বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায়ীদের জন্য কাজ করবেন তিনি। এফবিসিআই সবসময় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নের পাশে থেকে তাদের সহযোগিতা করতে সচেষ্ট, কারণ মহামারী এসব উদ্যোক্তাদের ব্যবসার পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। এ প্রেক্ষিতে আমাদের প্রথম কাজ হবে করোনা ক্ষতিগ্রস্ত এসএমই সহযোগিতা করা। আগামী 2 বছর সবার সহযোগিতায় এফবিসিসিআই এর কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন মোহাম্মদ জসিম উদ্দিন। নতুন বোর্ড এসব বিষয়ে গবেষণা আলোকে প্রয়োজনীয় কার্যক্রম উদ্যোগ নেবে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। চাঁদপুরের ফরিদগঞ্জে 99তম এবং লক্ষ্মীপুর সদরে 98তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের শোরুমের উদ্বোধন হয়েছে। সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে শোরুমটির উদ্বোধন করেন বেঙ্গল প্লাস্টিক্সের চিফ অপারেটিং অফিসার কাঞ্চন সাহা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র, মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি সহ সংশ্লিষ্টরা। এর আগে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট স্মাইল কোকারিজের উদ্যোগে 98তম শোরুমের উদ্বোধন হয়। এ সময় পৌরসভার মেয়র আলহাজ আবু তাহের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসব শোরুমে বেঙ্গল প্লাস্টিক্সের অত্যাধুনিক সব পণ্য সামগ্রী পাওয়া যাবে। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।